স্ত্রীর হাতে খুন স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত আনুমানিক 11:30 নাগাদ শাবরুম থানার অধীনে মানিকগড় এলাকায় সঞ্জীব রায় তার স্ত্রী জয়ন্তী নবরায় দুজনের মতামত অবস্থায় বাড়িতে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। পরবর্তী সময় সঞ্জীবের স্ত্রী জয়ন্তী নবরায় সঞ্জীবকে তার গলায় ধারালো কেচি দিয়ে তার গলায় আঘাত করে নিজ ঘরে প্রাণ হারায় সঞ্জীব রায়। ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চেঁচামেচি শুরু হলে সঞ্জীব রায় স্ত্রী রাতে বাড়ি থেকে অন্যত্র সরে যায়। পরবর্তী সময় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তারপরে কি কয়েছে, আয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তো কত করেছে। এবার মা আমরা ঘরে বসি, এরপরে বাবু হঠাৎ করে আসে। এবার মারে মানে কেমন করার কথা করে, এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায়, মানে ঘুরছে। এরপরে কিতা দিয়ে জানি গুতা দিছে, বাবু এবার সামনের দিকে ফুটছে। আর আমরা এবার উঠছি আর দেখছি, মানে মুখের থেকে রক্ত রক্ত বাইরে। এরপরে উড়ে বুয়াইছি, কাকু আছে, এরপরে ঘুরে আসলো। এরপরে মা আসে, আবার আয় দিকটা টিকা আবার করে দিছে। মানে খাই কোন জায়গাতে ঘটনা হয়েছে? গ্যাস অফিসে, ফারুইয়া মানে বাড়িতে। কোন জায়গা তোমরা বাড়ি? মানিকগড়। তোমার কাছে কি মনে হইতেছে? মানে কি নিয়ে ঘটনা হইতেছে? মনে হইতেছে কি লয়ে বাবু অন ঝগড়া লাগে, মা অন ঝগড়া করতে করতে যায় মারছে। ঝগড়া করতে করতে একজনের একজনে মারছে। আমি তোমার মা কি সবসময় ড্রিঙ্ক টিঙ্ক করে থাকায়? একসঙ্গে করে মা, কোনো সময় মা কোনো যায় ওই কোনো দিকে খাইতে যায়, কোনো সময় প্রায় সময় ড্রিঙ্ক করে থাকে। এই বাড়ির মধ্যে এরম করে তোমার মা? মাও করে, বাবু করে, দুজন এরম করতে করতে আজকে দু একজন গেছে বই। আর তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন। তোমরা বাড়ি? মানিকগড়।